গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো আজ আমি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন মজাদার রেসিপি। এটা হলো ডিমের অমলেট কারি। তো দেখে নিই এই রেসিপি বানাতে আমার কী কী লাগছে আর আমি কীভাবে বানাচ্ছি। যদি আপনাদের এই রেসিপি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমার এই রেসিপিটা বানানোর জন্য লাগছে দুটো ডিম, যেটা আমি অমলেট করে নেব। অমলেট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ, যেটা আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা, যেটাও আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটু নুন। এবার ডিম দুটো আমি এখানে ফাটিয়ে দেব আর অমলেট করে নেব। তো ডিমগুলো আমি ফাটিয়ে নিয়েছি, এবার এটাকে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিয়ে আমি প্রথমে অমলেটটা করে নেব। অমলেট করার জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে সরষার তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে এসেছে। এবার এখানে আমি ডিমটা দেব, তার আগে তেলটা একটু আমি কড়াতে চাড়িয়ে নেব। এইভাবে তেলটাকে প্রথমে একটু চাড়িয়ে দেব। এবার এই ডিমটা এখানে আমি দেব, একদম অল্প আঁচে আমি অমলেটটা করব। এক পিট হতে থাক, ততক্ষণে দেখে নিই আমার ডিমের কারি বানানোর জন্য কী কী লাগছে। তো এই কারিটা বানানোর জন্য আমার লাগছে একটা গোটা পেঁয়াজ, এখানে আমি কিছু আদা রসুন নিয়ে নিয়েছি, আর লাগছে দুটো লঙ্কা, একটা গোটা টমেটো, কিছু ধনে পাতা কুচি। এই সব কিছু আমি প্রথমে বেটে নেব। ততক্ষণে ডিমটাও দেখুন এক পিট হয়ে গেছে। এবার আমি ডিমটাকে উল্টাবো, উল্টানোর আগে এইগুলো আমি একটু সাইড করে দেবো। এরকমভাবে খুব ভালোভাবে অল্প আঁচে অমলেটটা বানাতে হবে, তাতে আরও বেশি টেস্টি হয়। এবার এটাকে আমি উল্টে দেব। দেখুন আমার অমলেটটা ভাজা হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসেছে, একটুও ছুঁয়ে যায়নি, একদম ব্রাউন ব্রাউন কালার এসেছে। এবার আমি এটাকে তুলে নেব, তার আগে এটাকে আমি দুভাগে ভাগ করে নেব। আবার আমি কড়ায় তেল দিয়ে দিচ্ছি কারিটা বানানোর জন্য। এখানে সব উপকরণ আমি বেটে নিয়েছি, তেলের উপরে এবার এই বেটে রাখা মশলাটা আমি দেব। খুব ভালোভাবে মশলাকে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা মশলার গন্ধ না থাকে। এখানে এবার আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেব। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর হলুদ গুঁড়োটাও আমি এই চামচের হাফ চামচ দিয়েছি। এবার এখানে আমি কিছু ধনে পাতা দেব, কিছু বাকি পরে দেব, এটা যাতে মশলার সাথে খুব ভালোভাবে সেন্টটা হয় তার জন্য এটা আগে দিলাম। দিয়ে এবার সব উপকরণ ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে একটু কাঁচা মশলার গন্ধ না থাকে। দেখুন মশলা কষা আমার অলমোস্ট হয়ে গেছে, খুব সুন্দর কালারও এসেছে, আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো একটু জল। জল দেওয়ার পর আরও একটু মশলাটাকে ভেজে নেব। দেখুন এবার মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে, উপর থেকে খুব ভালো করে তেলও ছেড়ে গেছে, আর দেখুন কালারটাও জাস্ট অসাধারণ হয়েছে। এইরকমভাবে রেসিপিটা বানালে অসাধারণ খেতে লাগে। এবার এখানে আমি দিয়ে দেবো একটু নুন, আমি পরিমাণ মতো নুন দিচ্ছি, যেহেতু ডিমে নুন দেওয়া ছিল তাই এখানে একটু কমই দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিব যতটা গ্রেভি আপনাদের প্রয়োজন ততটা জল। দেওয়ার পর খুব ভালোভাবে জলটা যাতে ফুটে সেটা দেখব, তারপর এর উপরে আমি ডিমগুলো দিয়ে দেব। দেখুন এটা ফুটতে লেগে গেছে, এর উপরে আমি ডিমগুলো দেব। ডিমগুলো দেওয়ার পর বাকি ধনে পাতা কুচিগুলো উপর থেকে এইভাবে ছড়িয়ে দেব, আর দিয়ে দেব শাহি গরম মশলা, একদমই অল্প দেব। এরপর দু মিনিট ফুটে গেলেই তৈরি হয়ে যাবে ডিমের অমলেট কারি। অসাধারণ খেতে লাগে এই রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ডিমের অমলেট কারি আমার রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসেছে, আর খেতেও জাস্ট অসাধারণ হয়। এটা যদি বাড়িতে বানান বাড়ির সকলে খুব পছন্দ করবে। যদি আপনার এই রেসিপি আমার ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন। এইরকমই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা, বাই বাই।